দশ কিংবা বারো বছর বয়সেই পরিবারের চাপে বিয়ের পিড়িতে বসতে হয়েছিল নূরজাহান খাতুনকে বিয়ের পরও তার ইচ্ছে ছিল পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দেওয়ার সেটা হয়ে ওঠেনি লেখাপড়া শিখতে না পারার কষ্ট বুকে নিয়ে শপথ করেছিলেন ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন আর সেই আকাঙ্ক্ষা থেকেই তার দশ সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন তিনি রোববার বিশ্ব দিবসে গারাডো গ্রামে তার নিজ বাড়িতে নূরজাহান খাতুনের কথা হয় ঢাকা পোস্টের সঙ্গে তিনি তার সংগ্রাম প্রতিকূলতা ও সফলতার কথা জানান ঢাকা পোস্টকে শিল্পী সব স্বাগত জিনিস করে প্রত্যেক ছেলেকেই দিয়ে আমি ছাগল পালন করেছি ওরা ছাগল চড়ে এসে বড় গোলা যারা ছোটো তারা সকালে চড়িয়েছে যারা বড় তারা এসে বিকালে চড়িয়েছে এইভাবে ছাগল বিক্রি করলাম পড়াফুলা পদ্ধতি দিলাম বাপ তোকে ছেলে বললে এরশাদ আমার পরীক্ষা দিলাম এরশা দেন আমি বলছি পরীক্ষা দিতে সেইবার ছেলে পরীক্ষা দিয়ে পাশ করল পাশ করার পরে সে ছেলে এখন আমি আমার স্কুলে শিখবো তারপর আমি শান্তি পেলাম লোক বল তো অটো সাইলফিল লেখাবি দাম কি তোমার বাবার নেই এখন দুইটু দেখোটা লেখবার ছোট মনে মারেন ও ছোটো মেয়ে দেখো তিন বছরে গলি তারপরে দেখ সাত বছর তারপরে দেখ নয় বছরে মেয়ে নয় বছর ধর দুই বছর পর তো ওই গ্রামের লোকের কথা বলতে আমি কারো কান দিইনি এক একজন এক এক প্রতিবাদে করেনি আমি শুধু আল্লাহর সঙ্গে জিজ্ঞাসা করেছি পাক তুমি আমাকে সাগরের মাঝখানে ফেল দিয়েছো তুমি আমাকে সাহায্য করবা তুমি সেখানে আমার কেউ সাহায্য করনি আমার আত্মীয় স্বজন ভাগে দেওয়া দেহর ভার সুদাও বলেছে যতক্ষণ সেলফিনতে পারবো না আমাকে আমার কোনো ক্ষমতাম মানুষকে না আর পাক তোমরা এই সব গা ধুব কারণ আমি কারোর সময় প্রতিবাদ দিই আমি নিজের ধ্যানে ওই ছেলেপিলিকে খাবার দিয়েছি খাইয়েছি ওদের যত করা এই টাইমে এই সময় তোমার লেখাপড়া চাই এই সময় রান্নাঘরে রান্না করেছে তো দেখেছি যদি ওরা না পড়া করে তখন তো হাতখান কারণ ছিল না হাতখান্বর ধরি ধরে আমি এই যেটা বড় ওদের বলি যে মগরে আজন পইল তোমার বাড়ি আসবো যেখানেই থাকো এই সময় তোমার ছোটোবেলার হাত পাড়ি তার রহমতে লেখা শুকুরি আমার দশটা ছেলে মেয়ে আমার মানুষকে আল্লাহ পাক আমাকে সব সন্তান দান করেন হলে আমি পারতাম না সন্তান দেন মানুষের মতো মানুষ করেন আমি এইটুকুন কামানো করি বা দোয়া করি সব মানুষের জন্য প্রত্যেক মারই উচিত যে সন্তানদের শিক্ষা দেওয়া সফল জননী হিসেবে নূরজাহান খাতুন গাংনি উপজেলা পর্যায় ও মেহেরপুর জেলা পর্যায় থেকে ইতোমধ্যে স্বীকৃতি হিসেবে সালে পেয়েছেন জয়িতা ও রত্নগর্ভা পুরস্কার তার বয়স এখন প্রায় আশি বছর এখনও চশমা ছাড়াই পবিত্র আন শরীফ সহ বিভিন্ন বই পড়তে পারেন বাড়ির সব কাজ কর্ম করেন নিজের হাতে কাজ শেষে নাতি নাতনির সঙ্গে করেন খুনশুটি সংগ্রামে এই মায়ের বাড়ি মেহেরপুরের গাংনি উপজেলার গারাডোব গ্রামে তিনি মরহুম কোবাদ আলী শেখে আমরা ছোটবেলায় গ্রামে বসবাস করে আসছি এবং যেটা দেখছি যে আমাদের এই বোন আমাদের এই মামাদের মানে অর্থাৎ তার দশটা ছেলে মেয়েকে যেভাবে লালন পালন করেছে এবং সুশিক্ষায় শিক্ষিত করেছে তো এতে করে আমরা আসলে প্রত্যেক মায়েরই উচিত যে এইভাবে সে অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটা ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা উচিত এবং সে যে কাজটা করেছে সেই কাজের ক্ষেত্রে আজকে ওই দশটা ছেলে মেয়ে বিভিন্ন পোস্টে বিভিন্ন খাতে চাকরি করতেছে নহরজান বেগম আমার মা আমরা দশ ভাই বোন দশ ভাই বোনের মধ্যে আমি পঞ্চম আমি এখন বর্তমানে গাঙ্গি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসাবে কর্মরত আছি আমরা দশ ভাই বোনের মধ্যে আমার মাকে দেখেছি যে আমার মা উনিশশো সালে আমার মা বাবা মারা যান এবং তখন আমরা দুই ভাই শুধু মাস্টার ডিগ্রি কমপ্লিট করে চাকরি করতো আর এবং বাকি আট ভাই বোনই আমরা বিভিন্ন ইউনিভার্সিটি পড়াশোনা করি আমার বাপের যেমন ইচ্ছা ছিল যে আমাদের দশ ভাই বোনকে লেখাপড়া শেখাবে সবাইকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে আব্বার অবর্তমানে আমার মা আব্বার সেই ধারণারকে বুকে ধারণ করে তিনি নিজের সুখ নিজের স্বাচ্ছন্দ্যর কথা ভুলে যে ছেলে মেয়েগুলোকে কীভাবে মানুষ করবে এটা ছিল আমার মায়ের অক্লান্ত ইচ্ছা অগাধ মানে ইচ্ছা ছিল এবং মায়ের ইচ্ছা বাপের ইচ্ছা পূরণ করার জন্যে আমার মা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার মা আমাদের মাঝে কখনও বাপের অভাবটাকে বুঝতে দেননি তিনি এখনো পর্যন্ত আমার পরিবারের কর্তা হিসাবেই আমার মা যেটা বলবে আমরা সেটাই পালন করি। সালে এক সড়ক দুর্ঘটনায় তার স্বামী মারা যান দশ সন্তান নিয়ে ভেঙে না পড়ে শক্ত হাতে সংসারের হাল ধরেন নূরজাহান খাতুন স্বামী রেখে যাওয়া অল্প কিছু অর্থ দিয়ে প্রথমে বাড়িতেই কয়েকটি ছাগল পালন শুরু করেন এরপর ধীরে ধীরে হাঁস মুরগি ও গরুর খামার তৈরি করেন এভাবেই এক এক করে উচ্চশিক্ষায় শিক্ষিত করেন দশ সন্তানকে लूना फ्र स्नेपा पोस्ट